হ্যালো এভরিওয়ান, এই যে এখানে চিংড়ি নিয়েছি কয়েকটা, চিংড়ি দিয়ে সিম দিয়ে রান্না করবো। তো আমি তেল দিয়ে দিচ্ছি, তো এই যে এখানে আমি প্রথমে পানি দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি লবণ, তারপর দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিচ্ছি মরিচের গুঁড়া। তো এখন আমি এটা পেঁয়াজের সাথে দিয়ে দিব। এখানে যে মশলা, এখানে চিংড়ি মাছ আর হলো কি বলে শিম, তো এটা কিছুক্ষণ কষাতে হবে। কষানোর পরে আমি আর একটু ডিম দিব, কষানি হোক। তো এই যে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব আর দুইটা টমেটো দিয়ে দিব এটার সাথে। আর একটু ঝোল দিতে হবে, কারণ হচ্ছে সিদ্ধ হবে না, সিমগুলো অনেকদিন থেকে রুমে ছিল। তো আমি এখন টমেটো নিয়ে আসবো। এই যে প্রায় হয়ে গেছে, আর একটু হবে, তোমরা দেখতে পাচ্ছ। সাথে টমেটো দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ। আস্তে আস্তে জাল দিতে হবে, তাহলে হবে। আরেকটু
আমার মনে হয় হয়ে গেছে। যা বলছিলাম, এই যে আমার সিমের তরকারি, মানে চিংড়ি বেশি দিই নাই, কয়েকটা দিয়েছি। ঠিক আছে, যদি ভালো লাগে লাইক করব, বেশি বেশি শেয়ার করব, সাবস্ক্রাইব করব। ওকে, আল্লাহ হাফেজ।